আচ্ছা আপনার এত হাসির রহস্য কি কদিন আগে তো মন খারাপ ছিল রহস্য যেহেতু আমাকে দাঁড়া মেরেছে তাদেরকে পুলিশ ধরেছে তাদেরকে রিমান্ডে দিয়েছে এতে আমি এই দিন হাসির করতে পারি না হ্যাঁ ধরছে আপনি নির্বাচন করে আর্থিক ভাই বুমটা একটু আপনার মোট কত টাকা গেল এই নির্বাচন কত টাকা খরচ হলো সেটা কি আপনাদের আমাদের একটু জানাবেন আপনি না দেখুন এটা নির্বাচনে অনেকে অনেক রকম টাকা পাঠালে নির্বাচন করতে গেছে বেশি টাকা লাগে না কারণ আমি পোস্টারে হ্যান্ডবিল করে তেমন ছাপাই নাই এবং আমি কিন্তু নিজে কিছু একটা গাড়ি না কিছু ক্যাম্পেইন করছি আর আমি তো টাকাটা ভোট কিনে নিয়ে আমার টাকা লাগবে আর কি ঠিক আছে আর ভক্তরা দেখেন বিভিন্ন জায়গার থেকে জেলা থেকে যে ভোটার যারা আমার ছিল তারা নিজেরা কিন্তু এজেন্ডা স্বেচ্ছায় কিন্তু তারা ওখানে ছিল কথা বলে গেছে হয়েছে হবে না কম পেটে ওটা অল্প কিছু খরচা যে সতেরো তারিখে ঢাকা সতেরোর উপনির্বাচনে আপনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন আসলে এই অনুভূতিটা কেমন লাগছে যে আপনি নৌকার নিকটতম প্রতিদ্বন্দ্বী এই ব্যাপারটা কি অনুভূতিটা অবশ্যই ভালো অনেকে বলেছিল হিরো আলম হাতে জামানতি বাতিল হয়ে যাবে অনেকে এই কথা বলেছিল এবং মনে করেন আমার থেকে দেখেন বড় বড় দল ওখানে কিন্তু নির্বাচন করেছিলেন জাতীয় পার্টি করছে জাতীয় পার্টি করছে আরো অনেক কিন্তু বড় বড় দল করেছে কিন্তু তারা কিন্তু জামানত হারাইছে এবং অনেকে বলেছিল এলিসিনের লোক কেউ ভোট দেবে না আপনারা দেখেছেন আমাকে কিন্তু এলিসিনের লোকেরা কিন্তু গণনের লোকজন ওরা অনেকে লোক ভোট দিয়েছে যারা কথা বলেছে আমি অনেকে আপনাকে একটা কথা বলেছিলাম অনেকেই ফেসবুকে আছে লাইভে আছে বড় বড় কথাবার্তা বলে যে হিরো আলমকে ভোট দেবে না এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভুয়া কথা বলেছে কিন্তু সেই হিসেবে আপনারা আমাকে তারা তো ভোট না দিলেন তাহলে তো আমার জামানত বাতিল হয়ে যেত কিন্তু সেই হিসেবে আমি যেহেতু সেকেন্ড পজিশনে আছি সেই হিসেবে গোলসার বনের লোক সবাই ভালোবাসে সবাই আমাকে ভোট দিয়েছে না এরকম নির্বাচন হলে আমার মনে হয় যেহেতু কোনো কিন্তু দলেই নির্বাচনে আসতেছে না আর যে কয়েকজন হয়তো সাধারণ মানুষ মনে করেছিল যে আমরা স্বতন্ত্র প্রার্থী কিছু লোক হয়তো নির্বাচন করব তারা আর কেউ নির্বাচনে আসবে না কারণ আসবে না যে নির্বাচন একদিকে মারের মারও খেতেছে টাকা পয়সাও তাদের কেটেছে এবং তাদেরকে মামলারও শিকার হতে হইতেছে যে মানুষ যদি এত কিছু শিকার হয় তারা কিন্তু নির্বাচনে আসবে না আমার মনে হয় না আর কোনোদিন কেউ নির্বাচনে আসতে পারে